লুক্সেমবার্গ ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ। পাহাড়, ছোট ছোট নদী আর বনাঞ্চল নিয়ে ইউরোপের অন্যতম সুন্দর দেশ লুক্সেমবার্গ, যাকে ইউরোপের রাজধানী বলা হয়ে থাকে। এই দেশের সব নাগরিক ধনী, মধ্যবিত্ত নিম্নবিত্ত বলে কোনো শব্দ নাকি এখানে নেই, আর তাই এদেশে সহজেই মাসে 3 লাখ টাকা আয় করা যায়। ইউরোপের বাকি শহরগুলোর মতোই লুক্সেমবার্গও ছবির মতো সাজানো গোছানো, নতুন এবং পুরনো স্থাপত্য মিলেমিশে এই শহর। ছোট দেশ হওয়াতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এখানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা খুব কম, মাত্র 150 থেকে 200 জন বাঙালি এখানে বসবাস করে। যারা কাজ করে তাদের বেশিরভাগই এখানে স্থায়ীভাবে পরিবার নিয়ে থাকেন। এখানে জীবনযাত্রা উন্নত এবং আয় বেশি হবার কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকে জীবনযাত্রা ব্যয়বহুল। লুক্সেমবার্গের অর্থনীতি পূর্বে ইস্পাত শিল্প খাতের উপর নির্ভরশীল হলেও বর্তমানে ব্যাংকিং নির্ভর। বিশ্বের অন্যতম বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার এখানে। এখানে প্রবাসী নাগরিকরা চাকরি হারালে তাদের জন্য সরকার থেকে ভাতা দেওয়া এবং মহামারীকালীন সময়েও 80% বেতন 4 মাস সরকার থেকে বহন করা হয়েছে। ইউরোস্টাইল পত্রিকায় প্রকাশিত সর্বশেষ 2021 সালে করা জরিপ অনুযায়ী মাসিক ন্যূনতম মজুরির দিক থেকে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে লুক্সেমবার্গের অবস্থান। ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানি, এই 3 দেশ দ্বারা স্থলবেষ্টিত দেশটিতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি 2,202 ইউরো। প্রায় 6 লাখের কাছাকাছি লোকজন এখানে বসবাস করে, অর্ধেক জনসংখ্যাই অভিবাসী। কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে, তাই এটা বহুমুখী সংস্কৃতির দেশ। আকারে ছোট হলেও লুক্সেমবার্গ অনেক ধনী রাষ্ট্র। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের 3 নম্বর ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। বেকার হার তেমন উল্লেখযোগ্য না, সামাজিক সুরক্ষা অভাবনীয়। লুক্সেমবার্গে এমন সিস্টেম চালু আছে যেখানে পরিবহনে উঠতে আর টাকা গুনতে হয় না, সেই টাকা সরকারই বহন করে। কারণ তারা মনে করেন ব্যক্তিগত গাড়ির জন্য রাস্তায় জ্যাম সৃষ্টি হতে পারে, তাই এমন ব্যবস্থা চালু করা হয় যাতে জ্যামের কারণে সময় নষ্ট না হয়। লুক্সেমবার্গকে তাই ইউরোপের স্বর্গ বলা হয়। বিশ্বের বেশিরভাগ দেশই ব্যবসা করতে তাকে অনেক টাকা ট্যাক্স বা কর দিতে হয়, তবে লুক্সেমবার্গ ঠিক তার উল্টো। এজন্য অনেক কোম্পানির সদর দপ্তর এই দেশে অবস্থিত। এছাড়া কেউ চাইলে কোনো অসাধারণ আইডিয়া নিয়ে এখানে কাজ করতে পারে, সরকার সেক্ষেত্রে কাউকে ট্যাক্স নিয়ে কোনো ঝামেলায় ফেলবে না। এজন্য লুক্সেমবার্গে তেমন কোনো বেকার নেই বললেই চলে। যারা ছোটখাটো কাজ করে তারাও থাকে রাজার মতো, কারণ তাদের কোনো অভাব নেই। যতদিন তারা কোনো কাজ না পাবে ততদিন তাদেরকে সরকার দেখবে, এমনকি তাদের বাবা মাকেও ভাবতে হবে না। কিন্তু 2023 সালে সংবাদ সংস্থা AFP জানায় বাড়ি কেনা কিংবা ভাড়া নিতে বিপুল পরিমাণ খরচ করতে হয় লুক্সেমবার্গে। এর ফলে সেই দেশটিতে বসবাস করা কিছু মানুষের জন্য অসম্ভব হয়ে পড়েছে।